सुप्रिय सुधी रेडियंट केयर अजाना नजरुल अनुष्ठाने आपनादेर सकलके स्वागत जानाई। आमादेर जातीय कवि काजी नजरुल इस्लामेर जीवनेर सृष्टिर अजाना अनेक दिक आछे, अनेक रहस्य लुकिये आछे एई सब जायगाते, किन्तु ताके निये नाना रकम गल्प, नाना रकम गुजब, नाना रकम असत्य तथ्य दिए तार जीवनके, तार सृष्टिके अनेके कंटकपूर्ण करे रेखेछेन। आमरा सेई सब जायगागुलो परिष्कार करे प्रकृत नजरुलके आविष्कार करते चाई। सुधीर दर्शक, आमादेर ए पर्यायेर आलोचना होच्छे नजरुलेर विज्ञान भावना। आमादेर आजकेर आयोजने जारा आछेन आमि तादेर संगे परिचय करे दिच्छि। आमादेर संगे आछेन देशबरेण्य नजरुल साधक, नजरुल इन्स्टिट्यूटेर सम्मानित निर्वाही परिचालक जनाब ए एफ एम हायतुल्लाह। आमादेर संगे आछेन देशेर विशिष्ट नजरुल संगीत शिल्पी महमूदुल हासान। आर आजके जारा बाजाबेन, कीबोर्डे आछेन सजीव एबं तबलाय आछेन अपूर्व। आमरा सबाई मिले नजरुलेर ए आयोजनटिके, ए विज्ञान भावनाके आरो बेशी विज्ञानमय करे तुलते चाई। प्रथमे जाच्छि एफ एम हायतुल्लाहर काछे। नजरुलेर विज्ञान भावना, विज्ञान चिंता, तार विज्ञान चेतना, एटा एकटा अवश्य गुरुत्वपूर्ण दिक। एई दिकटा आपनि किभाबे देखछेन? अनेक धन्यवाद। आसले विज्ञान जे बांगला शब्दटी, एटिर इंग्रेजी प्रतिशब्द हलो साइंस। तो साइंस एटा एसेछे एकटा ग्रीक ओरिजिन थेके, साइंसिया। साइंसिया शब्देर अर्थ होच्छे ज्ञान, किन्तु शुधु ज्ञान विज्ञान नय। एई आमी आमार धारणा जे बांगला भाषार एई विज्ञान शब्दटी एटी एई साइंसिया शब्देर चेये आरो विस्तृततर अर्थ धारण करे। एई विज्ञान होच्छे विशेष ज्ञान, माने एटार एकेबारे व्युत्पत्तिगत भावे जदि विश्लेषण करा जाय, एई विज्ञान होच्छे विशेष ज्ञान। মানে বিজ্ঞানের যে জ্ঞান সেটা হচ্ছে পর্যবেক্ষণ, পরীক্ষণ, যুক্তি, এগুলোর দ্বারা যেটা প্রতিষ্ঠা পায় সেটাই হচ্ছে বিজ্ঞান। সেই 1922 সনের 13ই অক্টোবর ধূমকেতুর পথ নামক সম্পাদকীয় প্রবন্ধে বললেন, ওসব স্বরাষ্ট্রাজ বুঝি না, এবং ধূমকেতু চায় ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা। মানে এইখানে টিকা টিপ্পনি আকারে প্রসঙ্গত এটুকু বলা যায় যে নজরুল আজকে সৌভাগ্যক্রমে, মানে আমাদের সৌভাগ্যক্রমে, তার না, বাংলাদেশের জাতীয় কবি। তার তো আসলে সমগ্র ভারতবর্ষেরই জাতীয় কবি হওয়ার কথা ছিল, কারণ বাঙালিদের মধ্যে তিনিই প্রথম এই 1922 সনে যখন অবিভক্ত ভারত 22 সনের 13ই অক্টোবর ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেছিলেন এই ধূমকেতুর পথ নামক প্রবন্ধে। আমরা যদি আরও আগাই, আমরা দেখব যে তার সে বিজ্ঞান মনস্কতা, তার সেই সংকল্প কবিতার মধ্যে, এটা একটা শিশুতোষ কবিতা, শিশুদেরকে কীভাবে তিনি উজ্জীবিত করছেন সেই বিজ্ঞানের জ্ঞান দিয়ে। তখনও মানুষ কিন্তু মঙ্গল গ্রহে পৌঁছায়নি। এটা 1969 খ্রিস্টাব্দের 20শে জুলাই প্রথম মঙ্গলে উনি বলছেন যে হাওই উড়ে চায় যেতে কে চন্দ্রলোকে রচিনপুরে, মঙ্গলে পৌঁছাবে দূরে চন্দ্রেই যায় নাই, চন্দ্রলোকে রচিনপুরে বিশ্বজগৎ শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। তার মানে কবি কতটা ভবিষ্যদ্রষ্টা, এই কবিতা রচিত হওয়ার কত বছর পরে সেই 1969 খ্রিস্টাব্দে মানুষ চাঁদে গেলে মঙ্গলে যাত্রা করেছে আরও অনেক পরে, মানে অথচ মানে তিনি সেই ইঙ্গিত বহু আগেই শুনেছেন। একই কবিতা তিনি বলছেন না, ওই যে পাতাল ফুড়ে নামবো নি চলবো আমি আকাশ ফুড়ে, আকাশ বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরো। এখন সবাই বলে মুঠোফোন, যে মুঠোফোন, তো এই যে মুঠো শব্দ, এই যে এই মানে মোবাইল ফোন আমার হাতের মধ্যে, আমি তো বিশ্ব দেখছি, আমি সমগ্র বিশ্ব দেখছি, এই যে কবিরা স্বপ্নিক, এইখানেও কিন্তু বিজ্ঞানের প্রয়োগ। এই বিজ্ঞান সেটাকে সফল করেছে। একটা কবিতার নাম হলো আমি গাই তারি গান, এইটা হলো তারুণ্যের জয়গান গাওয়ার জন্য। বস্তুতপক্ষে এই কবিতাটি একটি বিজ্ঞান মনস্ক কবিতা। আমরা এরকম এই তার আরেকটি প্রবন্ধ পাই, পশুর খুঁটিনাটি বিশেষত্ব, এটি নিয়ে আমরা পরে আলোচনা করব। কথা হচ্ছে যে সেতুবন্ধ নামে তার একটি নাটিকা আছে, এবং এই সেতুবন্ধ নাটিকাটি এইটি এত বেশি পরিবেশকে নিয়ে কথা বলা আছে যে মানে প্রকৃতি বিজ্ঞান। তো এই রকম তার এই বিজ্ঞানকে নিয়ে তার যেমন প্রবন্ধ আছে, বিজ্ঞানকে নিয়ে তার নাটক আছে, বিজ্ঞানকে নিয়ে মানে বিজ্ঞানকে একেবারে পুরো বিষয়বস্তু করেই তার রচনা আছে। আচ্ছা, এবং নজরুল ওই সময় অনেক দূর এগিয়েছিলেন তার চিন্তার ক্ষেত্রে। বিশ্বে বিজ্ঞানের যে সমস্ত অগ্রযাত্রা সেগুলো তিনি দেখছিলেন, এবং বিজ্ঞান যে সমস্ত মারণাস্ত্র তৈরি করছিল তার বিরুদ্ধে তিনি কথা বলছিলেন, এবং এটি একটি অসাধারণ ঘটনা নজরুলের।
এবং শৃঙ্খলাবদ্ধ যে জ্ঞান সেটি যে বিজ্ঞান নজরুলের খুব ভালোভাবেই জানতেন। অনেক ধন্যবাদ। আমরা মাহমুদউল হাসানের গানে যাই। কোন গানটি শুনবো? আমি যে গানটি করব এটি 1941 সালে রেকর্ড হয়েছিল, সেই সময়ে মূল শিল্পী ছিলেন বিনয় কুমার অধিকারী। যখন আমার গান পড়াবে শুনি আমরা। যখন আমার গান পুরাবে তখন এসো ফেরে, যখন আমার গান পুরাবে তখন এসো ফেরে, ভাঙবে সভা বসবো একা, ভাঙবে সভা বসবো একা, রেবা নদীর তীরে তখন এসো ফেরে, যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে। গীত শেষে গগনতলে শ্রান্ত তনু পড়বে ঢোলে, গীত শেষে গগনতলে শ্রান্ত তনু পড়বে ঢোলে, ভালো যখন লাগবে না আর, ভালো যখন লাগবে না আর, সুরের সারঙ্গিরে তখন এসো ফিরে, যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে। কণ্ঠে জয়ের মালা তোমার গলায় নিও, ক্লান্তি আমার ভুলিয়ে দিও প্রিয়, হে মোর প্রিয়। মোর কণ্ঠে জয়ের মালা তোমার গলায় নিও, ক্লান্তি আমার ভুলিয়ে দিও প্রিয়, হে মোর প্রিয়। ঘুমাই যদি কাছে থেকো হাতখানি মোর হাতে রেখো, জেগে যখন খুঁজবো তোমায়, জেগে যখন খুঁজবো তোমায়, আকুলো অশ্রু নিরে তখন এসো ফিরে,
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে। অনেক ধন্যবাদ মাহমুদুল হাসান, অনেক চমৎকার করে আপনি গাইলেন নজরুলের এই গানটি। আমরা বিরতিতে যাব। আমরা এসে নজরুলের যে বিজ্ঞান ভাবনা, সেটি তার অন্যান্য কবিতায়, তার গদ্য রচনায় কীভাবে এসছে, তার চিন্তা এসছে, সেটি আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার অজানা নজরুল। আমরা যাচ্ছি অল্পক্ষণ বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কেয়ার অজানা নজরুল। ফিরছে বিরতির পর, আবারও যাচ্ছে আলোচনায় FM হায়াতুল্লাহ। আপনাকে একটু ধরিয়ে দিই যে নজরুল কুলি মজুর কবিতায় দেখেন প্রযুক্তির সঙ্গে তিনি কীভাবে ছিলেন। তিনি কিন্তু প্রযুক্তিকে অনুমোদন দিচ্ছেন, কিন্তু সেখানে যে মানুষের নির্যাতন কমেনি এবং সাধারণ মানুষের প্রতি যে শ্রেণী বৈষম্য সেটা তিনি বলছেন। সেদিন দেখিনি রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়ে মার খাবে দুর্বল। ট্রেন আসছে, উন্নতি হচ্ছে, বিজ্ঞানের জয় জয়কার, তার মধ্যে কিন্তু মানুষের যে দৈন্য সেটা কিন্তু রয়ে গেছে। অনেক ধন্যবাদ। এটা আসলে বিজ্ঞানের জয়যাত্রা তিনি চেয়েছেন। তিনি অত্যন্ত বিজ্ঞান মনস্ক মানুষ ছিলেন, খুবই যুক্তিবাদী ছিলেন, এবং আমরা বলবো যে বিজ্ঞান এবং প্রযুক্তির সবচাইতে আধুনিকতম, মানে ওই সময়কার তিনি সবচাইতে আধুনিক মানুষদের একজন ছিলেন। তার সাহিত্যে বারবার ব্যক্ত করেছেন যে যতই মানুষ যুক্তিশীল হবে, বিজ্ঞান মনস্ক হবে, ততই তারা আধুনিক হবে, অগ্রসর হবে। এইগুলোর পাশাপাশি বিজ্ঞানের যে ক্ষতিকর দিক, যেটার দিকে আপনি ইঙ্গিত করেছেন, সেইগুলোর ব্যাপারেও তিনি সমানভাবে সচেতন ছিলেন। আমরা দেখব যে তার ফরিয়াদ নামে একটি বিখ্যাত কবিতা আছে, সেই ফরিয়াদ কবিতার দুইটি চরণ এরকম, মানে যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান, নীতি নব ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান, মানে ওই যে জ্ঞান এবং বিজ্ঞানের প্রয়োগ করে কষাই যে ছুরি করছে, এই যে মানুষকে নিপাত করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য, ফরিয়াদ কবিতায় এইটি তার যেমন প্রতিবাদ। আমরা দেখব যে তার যে সেতুবন্ধ নাটকটি, সেখানে বলছেন যে নম হে নম যন্ত্রপতি নম নম অশান্ত, এরকম করে তারপরে বলছে যন্ত্রে তব ত্রস্ত ধরা, মানে তার এই যন্ত্রের ব্যবহারের কারণে এই পৃথিবী মানে ত্রস্ত হয়ে আছে, অশান্ত হয়ে আছে, এইটা বলতে চেয়েছেন। মানে যন্ত্রের প্রয়োগ হবে, যান্ত্রিক সভ্যতা আসবে, কিন্তু সেই যান্ত্রিক সভ্যতা যেন এটা সন্ত্রস্ততা সৃষ্টি না করে, যান্ত্রিক সভ্যতা যেন মানুষের জীবনকে সহজ করে, মানুষের জীবনকে আনন্দদায়ক করে, মানুষের জীবনকে অর্থপূর্ণ করে। কিন্তু যে যন্ত্র সভ্যতা, যে বিজ্ঞান মানুষকে ধ্বংস করে, নিশ্চয় আজকের পৃথিবীতে যে যুদ্ধবিগ্রহ চলমান আছে, সেই যুদ্ধবিগ্রহ ওই অতীতেও ছিল, মানুষই মানুষকে সবচাইতে বেশি ধ্বংস করেছে। আমরা দেখব যে বনের ইতর প্রাণী, যাদেরকে আমরা ইতর বলে থাকি, তারা মানব সভ্যতার এত ক্ষতি করেনি। মানব সভ্যতার বিপর্যয় মানুষই ডেকে এনেছে, এবং মানুষই এই যে বিজ্ঞানের অপব্যবহারের মাধ্যমে অস্ত্র নির্মাণ করে আজকের যারা সভ্যতার দাবিদার, যে সমস্ত বড় বড় জাতি যারা নিজেদেরকে উন্নত বলে দাবি করেন, তো তারা কেন নিজেদেরকে সুপার পাওয়ার বলেন, কেন পরাশক্তি বলেন, এর বিরুদ্ধেই প্রতিবাদ নজরুল জারি রেখেছিলেন। নজরুলের জি, অনেক ধন্যবাদ। আমরা আবার মাহমুদুল হাসানের গানে যাই। কোন গানটি শুনবো? এইবারে যে গানটি করব, এটি শিল্পী ছিলেন কালী বর্মন, এবং 1935 সালে এই গানটি রেকর্ড হয়েছিল, তোর কালো রূপ লুকাতে মা। শুনি আমরা। তোর কালো রূপ লুকাতে মা, বৃথায় আয়োজন, তোর কালো রূপ লুকাতে মা, বৃথায় আয়োজন, রাখতে না রে অরূপ কোটি চন্দ্র তপ, বৃথায় আয়োজন, তোর কালো রূপ লোকায়।
করে মা বৃথায় আয়োজন। মাখিয়ে কালো আমার চোখে লুকিয়ে রাখিস তোর কালোকে মাখিয়ে কালো আমার চোখে লুকিয়ে রাখিস তোর কালোকে তোরা তল কালো রূপে মাগো বিষণি মগ বৃথায় আয়োজন। তোর কালরু লোকাতে মা বৃথায় আয়োজন। আধার নিষেধ সে যেন তো কালো রূপে ধ্যায় তোর গহন কালোয় গাহন করে জোড়ায় ধরার প্রাণ। হেরি তোর কালো রূপ স্নিগ্ধ করা শ্যামা হলো বসুন্ধরা। তোর কালো রূপ স্নিগ্ধ করা শ্যামা হলো বসুন্ধরা। নিবল কোটি সূর্য তোরে খোঁজে অনুখন বৃথায় আয়োজন। সাধারণ গান, চমৎকার গাইলেন আপনি মাহমুদুল হাসান, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট করে শেষ করে দিতে চাই FM হায়াতুল্লাহ, আমি যে জায়গাটা বলবো যে নজরুল ওই সময় বিজ্ঞানের সব যাত্রার সঙ্গে ছিলেন। হিজ মাস্টার ভয়েজে তিনি আদি গ্রামোফোন রেকর্ডে গান রেকর্ড করছিলেন, তিনি রেডিওতে নিয়মিত অনুষ্ঠান করছিলেন, তিনি চলচ্চিত্রে যোগদান করেছিলেন। অর্থাৎ প্রযুক্তি বিজ্ঞানের যতগুলো ধাপ তখন তিনি পেয়েছিলেন প্রত্যেকটা ধাপে তিনি পা দিয়েছিলেন। একটু ব্যতিক্রমী বিষয়ের কথা বলি, যেমন একটা ছোট্ট প্রবন্ধ আছে পশুর খুঁটিনাটি বিশেষত্ব, দেখবেন যে মানে তার অবলোকনের শক্তিটা কীরকম প্রাণীবিজ্ঞানের। প্রাণীবিজ্ঞানের যে মানে সেটা বলছে যে ঘোড়ার ভ্রুনাই কয়জন আমরা লক্ষ্য করেছি, তারপরে উট এমন এক প্রাণী মানে যে সে তার পিছনের পা দুটো দিয়ে শরীরের যে কোনো জায়গা স্পর্শ করতে পারে, আমরা কেউ পরীক্ষা করে দেখেছি। মানে ওই দিকে আমাদের ব্যাং, এরা যদি একবার কামড়ে ধরে তাহলে ম্যাগ না ডাকলে ছাড়ে না, মানে ব্যাঙের কামড় এটা এরকম একেবারে চামড়া ছিঁড়ে আসবে এই ধরনের। কাঁকড়া, কাঁকড়া সামনে এবং পিছনে উভয় দিকেই সমানভাবে যেতে পারে, মানে কাঁকড়াকে আপনি নিজে এটা পরীক্ষা করে দেখতে পারেন, মানে কাঁকড়া সামনে যতটা যাবে পিছনে ততটা যাবে। কই মানে ওনার কি আর কাজ ছিল না, মানে এই যে এইভাবে দেখে তারপরে তারপরে এটা পশুর খুঁটিনাটি বিশেষত্ব এটার মধ্যে এটা আছে। তারপরে যদি বৃষ্টি হবে কি না, বৃষ্টি হওয়ার আগে বিড়াল হাঁচি দেয়, তো এই জন্য বিড়ালকে বলা হয় বৃষ্টির দূত, বৃষ্টির অগ্রদূত আর কি। তো এই যে এরকম আরও বেশ কিছু মানে আমার যতটা এখন মনে পড়লো এইগুলো আপনাদের সাথে মানে শেয়ার করলাম। এই পশুর খুঁটিনাটি বিশেষত্ব একটা আমি বলবো যে একটা অসাধারণ মানে ছোট্ট একটা এক পৃষ্ঠার একটা প্রবন্ধ, কিন্তু এর মধ্যে এই বিশেষত্বগুলো আছে, আমরা কি কেউ এইভাবে লক্ষ্য করেছি বিজ্ঞানের ছাত্র। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অসাধারণ আলোচনা করলেন নজরুলের বিজ্ঞান চিন্তা নিয়ে। আরও অনেক আলোচনা আমাদের সামনে আছে, সেগুলো আমি নিশ্চয়ই করবো। আজকে আমাদের সঙ্গে মাহমুদুল হাসান ছিলেন, অসম্ভব সুন্দর গাইলেন নজরুলের গান। কিবোর্ডে ছিলেন আমাদের সজীব এবং তবলায় ছিলেন অপূর্ব।
সবার কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের নজরুলের আয়োজনটিকে সুন্দর করে তুলছেন। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার অজানা নজরুল অনুষ্ঠানে আমরা নজরুলের আজকে বিজ্ঞান ভাবনা নিয়ে কথা বললাম। নজরুল এগিয়েছিলেন শুধু নিজে না, তিনি তার জাতিকে জাগাতে চেয়েছিলেন। সে ভোর হলো ধোর কলো খুকুমনি ওঠে রে, ওই ডাকে জুইশাকে ফুলকুকে ছোটো রে, তিনি শিশুদেরকে জাগাতে চেয়েছেন। তিনি বলছেন, তোমার ছেলে উঠলে মাগো রাত পো হবে তবে। এই যে তরুণদেরকে নিয়ে তিনি অগ্রযাত্রায় সামিল করতে চেয়েছিলেন, সেটি হচ্ছে তার বিজ্ঞান ভাবনার একটা বড় জায়গা। প্রিয় দর্শক, আমরা নজরুলের সঙ্গে থাকবো, নজরুলের বিশ্বে থাকবো, এই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।